গঙ্গা শুরু করছি নজরে রাজ্য। বেঙ্গল স্যাম মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। চলো ঘর সাজাই বেঙ্গল স্যামের সাথে। বেঙ্গল স্যাম 57 বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ। ইউক্রেন থেকে কার্যত পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন সেখানে কর্মরত ব্যক্তি পড়ুয়ারা। তাদের কেরিয়ার যাতে স্রেফ যুদ্ধের কারণে নষ্ট না হয় তার জন্য এগিয়ে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে মার্চ মাসে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দেখা করে তাদের রাজ্যে পড়াশোনার ব্যবস্থা করার আশ্বাস দেন। এক মাসের বেশি সময় কেটে যাওয়ার পরও কেন্দ্রের তরফে কোনো রকম সাড়া না পাওয়ায় ফের নতুন করে ইউক্রেন ফেরতদের জন্য সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন বেসরকারি কলেজে তাদের ভর্তির ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়াপালক। টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র্যাঙ্কিং অনুযায়ী দেশে প্রথম স্থান দখল করল এই বিশ্ববিদ্যালয়। সার্বিক উন্নয়ন এবং প্রসারের নিরিখে মিলল স্বীকৃতি। দেশের সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই স্বীকৃতি পাওয়ার পর ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। বয়স 92 বছর, কিন্তু তাতে কি, বয়স তো কেবল সংখ্যা মাত্র, মনের জড়িত আসল, সে কথা বাস্তবে প্রমাণ করলেন শিলিগুড়ির বাসিন্দা অমলেন্দু সুর। রীতিমতো ধুতি পরেই পিছু ধাওয়া করে দুষ্কৃতীকে পাকড়াও করলেন বৃদ্ধ। এই বয়সেও স্ত্রী সোনার হাট চুরি হয়েছে জানতে পেরে দুষ্কৃতীদের পিছু নিয়ে দুষ্কৃতীকে ধরে ফেললেন তিনি। আর এই কাণ্ডের পর থেকে ভাইরাল অমলেন্দুবাবু। বৃদ্ধের সাহসিকতাকে কুর্ণিস জানাচ্ছেন পুলিশ আধিকারিকেরাও। আগামী 14 মে থেকে 22 মে বিশ্ব স্কুল স্পোর্টস হবে ফ্রান্সে। ভারতে 13 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। তাদের মধ্যে রয়েছে বাংলা জিমন্যাস্ট জয়িতা মালিক, হুগলি জেলার চুচুড়া 3 নম্বর সোনাতলের বাসিন্দা জয়ন্ত মালিকের মেয়ে জয়িতা, হুগলি গার্লস স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সে। জয়ন্ত বাবু মেলায় প্লাস্টিকের খেলনা বিক্রি করে মেয়ের স্বপ্ন পূরণের চেষ্টা করছেন। বেঙ্গল স্যাম মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বিশাল দ্বিতল শোরুমে প্রচুর ফার্নিচারের স্টক রয়েছে এখানে। আলমারি থেকে শুরু করে সোফা কাম্বেট, কাউচ, টেবিল, ডাইনিং সেট, ক্যাবিনেট, ওয়ার্ড্রব, রট আয়রন ও রাবার উড ফার্নিচার, আরো কত কিছু। সেই সাথে বেঙ্গল স্যামের নিজস্ব ও দক্ষ কারিগর আপনার মনের মতো ফার্নিচার বানিয়েও দেবে। তাই চলো ঘর সাজাই বেঙ্গল স্যামের সাথে। বেঙ্গল স্যাম 57 বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ। এখনকার মতো নজরে রাজ্য এই পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী খবরে। নমস্কার।